শুক্রবার চট্টগ্রামের চকবাজারস্থ বাদে মাগরিব জামিল ভিলায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে ডক্টর মোহাম্মদ নূরে আলমের সঞ্চালনায় নবী রহমত আলীল আলামিন শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পীরজাদা প্রকৌশলী সাইয়েদ গোলাম মুরসালের চিশতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ডক্টর এম শফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জিন বোধি পিক্ষু, ডক্টর মোহাম্মদ আমিনুল হক, সাইয়েদ গোলাম মইনুদ্দিন চিশতি। সেমিনারে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, প্রফেসর শিব প্রসাদ, আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন, সৈয়দ জুলকার নাইম, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ধর্মতত্ত্ববিদ, শিক্ষক সহ বিশিষ্টজনরা। অতিথিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার কথা বলেন। সবশেষে বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। প্রার্থনায় আমরা যেই সূরাটা তেলাওয়াত না করলে নামাজ হবে না তা হচ্ছে সূরাতুল ফাতিহা, যার শুরুই হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আমি রব্বুল আলামিনের জন্য, সমগ্র সৃষ্টি যার দ্বারা সৃজিত হয়েছে আমি সেই রব্বুল আলামিন, এবং আমার কোয়ালিটি হচ্ছে আর রহমানির রহিম, আমি পরম করুণাময় অসীম দয়ালু। হে রব্বুল আলামিন, তুমি কেমন করুণাময়, কেমন দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন আরেক সূরা ইরশাদ করছেন, তুমি আমার ইবাদত করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তুমি এই গৃহবাসীর, এই যে গৃহের মালিক অর্থাৎ কাবার গৃহের মালিকের ইবাদত করো। আমাদের এই এলাকায় উনার যে আলোকবর্তিকার এই সংগঠনের অফিস আছে, সেজন্য উনাকে আরেকটা ধন্যবাদ জানাবো যে আমাদের এলাকার যে ছোট ছোট সোনামণিদেরকে নিয়ে এই সংগঠনের কার্যক্রম করে যাচ্ছেন, তাদেরকে সঠিক রাস্তা দেখাচ্ছেন। একটা জিনিস আমি শুধু বলবো, সেটা হচ্ছে আজকে আমরা যে মিলাদুন্নবীর যে সেমিনার, যে মিলাদুন্নবী নিয়ে আজকে কিন্তু আমরা অন্য ধর্মেরা না, আমাদের ধর্মেরই আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের মধ্যে যে ভেদাভেদ, যা আমরা এই মিলাদুন্নবীকে নিয়ে বিভিন্ন রকমের যে মতভেদ প্রকাশ করে থাকি, আমরা না জেনেও বিভিন্ন রকমের বাক্য ব্যবহার করি, অনেক সময় দেখতে পাই যে মিলাদুন্নবী যখন আয়োজন হয় অনেক সময় এটাকে বিভিন্ন রকম, কেউ বেদাত বলে, কেউ এটাকে যে আমার ধর্মে নাই, কোরআন হাদিসে নাই, এরকম বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন। আর প্রবন্ধের মধ্যে রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাহাকে সংক্ষিপ্তভাবে আমি এখানে উপস্থাপন করেছি, তার পরিচয় দিয়েছি, এবং এখানে প্রবন্ধের শিরোনামেই বোঝা যায় যে অসাম্প্রদায়িক চেতনা, তিনি কোন সাম্প্রদায়িক গোষ্ঠী নন, তিনি অসাম্প্রদায়িক, তিনি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে কোনো জাতি, সবার জন্য তিনি অসাম্প্রদায়িক। আমি প্রবন্ধের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা দিয়ে শুরু করেছি, যে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা ও প্রশংসা সেই মহান সত্তার, যার অপার কৃপায় সৃষ্টিকুলের সকল কিছু গতিশীল, যিনি অসীম ক্ষমতার অধিকারী, যার ক্ষমতার পরিধি নিরূপণ করা কারো পক্ষে সম্ভব নয়। যখন কেউ ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন সকল কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে তখনও তিনি থাকবেন অস্তিত্ববান, যার যথাযথ প্রশংসা করতে প্রশংসাকারী ও কৃতজ্ঞতা জ্ঞাপনকারীরা অক্ষম। আমি লক্ষ্য করলাম এই ছোট্ট আঙ্গিনার মাঝে সামান্য লোকের, কতজন লোকের মধ্যে আজকের যে আলোচনা, এতে আমি সবচেয়ে বেশি লাভবান হয়েছি। নবীজি সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে, মানবিকতা সম্পর্কে কিছু কিছু ধারণা আগে থেকেই পেয়ে আসছি। আমি যেহেতু বলছি আমি দর্শনের ছাত্র, কিন্তু আজকের আলোচনার মধ্যে এক একজনের আলোচনা, আমরুল ইসলামের আলোচনা আমি কখনো ভুলতে পারবো না, যিনি পেপার দিয়েছে কি কষ্ট করে, আজকে কতদিন যাবৎ আমার কাছাকাছি থাকে, পাশাপাশি আমরা যাচ্ছে কয়েক কদমের মাঝে আমি আমার তার অবস্থান, আমি জানি তিনি পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন, অনেক পরিশ্রমের ফসল, একটি পেপার বের করতে কি কষ্ট, সেখানে কত তথ্যের প্রয়োজন হয় এবং সেই তথ্যের ভিত্তির প্রয়োজন হয়, খালি তথ্য দিলে হবে না,
তথ্যের মধ্যে ভিত্তি থাকতে হবে, কোথেকে নিয়েছেন? তিনি বলেছেন আল কোরআন থেকে নিয়েছেন, আবার কোথাও অন্য বই থেকে নিয়েছেন, টারশিয়ারি সেকেন্ডারি থাকতে পারে, সব কথাই তো আল কোরআন থেকে নিয়ে লেখা সম্ভব না, কিছু কিছু আবার অন্যদের লেখা থেকে আনা হয়েছে। এর জন্য অনেক পরিশ্রম করে তিনি এই পেপারটা দিয়েছেন, এবং সম্পূর্ণ নিশ্চয়ই পড়তে পারেন নাই, নিশ্চয়ই পড়ার সুযোগ পান নাই, কিছু কিছু কথা মাঝখান থেকে এনে আমাদেরকে জানিয়েছেন। তাতে করে আমি উপকৃত হয়েছি, তাকে আমি অভিনন্দন জানাই।